আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে আমি দুপুরের রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি, আলু দিয়ে ছোট মাছ, আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, সেটাও কিন্তু আলু দিয়ে রান্না করব। আর সাথে রান্না করব হচ্ছে আম ডাল। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো সব কেটে নিয়েছি, আর সাথে রসুন কেটে নিয়েছি ডালটা বাগার দেওয়ার জন্য। এখন হচ্ছে সব কিছু যেহেতু রেডি, আমি একে একে রান্নাগুলো করে নেব। সব কিছু যখন রেডি করে নিচ্ছিলাম, তো এদিকে আমি ডালটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি, কারণ ডালটা হতে যেহেতু একটু সময় লাগে, তো এই কারণে ডালটা আগে রান্না করে নিয়েছি। এখনও ডালটা পুরোপুরি রান্না হয় নাই, আর কিছুক্ষণ জাল করে বাগার দিয়ে নেব ডালটা। আর পাশের চুলায় আমি ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এর ভিতরে আমি চাল দিয়ে দেব। ডালটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দিয়ে নেব। সব কিছু গোছাতে গোছাতে আজকে একটু লেট হয়ে গেছে, তো রান্নাটা আমি তাড়াহুড়ো করে করছি, কারণ আবার কায়মকে মাদ্রাসা থেকে আনতে হবে দুপুরের খাবারের জন্য। একে তো দেরি হয়ে গেছে, তার উপরে আবার চুলায় গ্যাস একেবারেই কম, তো সমস্যায় সব দিক দিয়েই পড়েছি একসাথে আর কি। ডালটা বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এগুলোকে বাদামি করে ভেজে আমি ডালের সাথে দিয়ে দেব। ডাল রান্না যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে আমি লাল শাকটা রান্না করে নেব। আমি হচ্ছে কায়মকে আনতে যাব দুইটার দিকে, দুইটার দিকে ও এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার আড়াইটার দিকে চলে যাবে মাদ্রাসায়, তো এর ভিতরে আমার রান্নাটা করতে হবে। দেখি কতটুকু রান্না করা যায় এর ভিতরে। ডালটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি লাল শাকটা বসিয়ে দিছি। তো লাল শাকটা আমি রান্না করে তারপরে বাগার দিয়ে নেব। তো এখানে একটা কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে শাকের সাথে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে স্বাদমতো লবণ। শাক রান্না তো আমরা সবাই পারি, যারা একেবারে রান্না না পারে তারাও পারে, তারপরও আমি বলে দিচ্ছি, কারণ যারা একেবারেই পারে না তাদের একটু হেল্প হতে পারে আর কি। তো এখানে সব কিছু দেওয়ার পরে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিছি। এখন হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। শাকটা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাগার দিয়ে নেব। শাক রান্না করতেও আমার অনেক সময় লেগে গেছে, চুলায় যেহেতু গ্যাস নেই শাকে পানি উঠে, তো সেই পানিটা শুকাতে শুকাতে একটু সময় লেগে গেছে। শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল। তো আজকে আমি শাকটা রসুন দিয়ে বাগার দেব না, এখন হচ্ছে রসুন কাটার মতো সময় নেই, পেঁয়াজ কাটা ছিল তো ওটা দিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি। আমার ছেলেকে নিয়ে পড়েছি হচ্ছে মহাজালায়, ও শাক সবজি এগুলো কিছুই খেতে চায় না, ও আলু খায়, আলুটা মানে যে কোনো তরকারিতেই দেয় না কেন, সেটা দিয়ে ভাত খাবে, তারপরে হচ্ছে ডিম ভাজা খাবে। এমনি মুরগিতে মুরগি রান্না করে দিলে ওটা খায়, আর মাছ যে রান্না করি সেটাও খাবে। আর হচ্ছে ওর প্লেটে যদি কোনো তরকারি মানে সবজি পড়ে তাহলে ও ভাত খাবে না, আর খুব বেশি খায় ও, এই কারণে ওকে খাওয়াতে একটু কষ্টই হয়।
ওইদিকে শাকটাও আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মাছ তরকারিটা রান্না করব, তার জন্য প্রথমে মাছটা ভেজে নেব। যেহেতু আজকে অনেক কিছু রান্না করব, তো সব কিছুই কিন্তু আমি অল্প অল্প রান্না করব। মানুষ তো আর আমরা বেশি না, মাত্র 3 জন মানুষ, এগুলোতেই আমাদের 2 বেলা হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলুগুলোকেও ভেজে নেব। মাছটা আমি আজকে আলু দিয়ে রান্না করব, তো এই কারণে আলুটা একটু ভেজে তারপর মাছটা রান্না করে নেব। আলুটা ভাজার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব আর কি। কালারটা একেবারে হালকা আসবে তখন আমি আলুটা নামিয়ে নেব। আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো একেবারে পারফেক্ট ভিডিও বানাতে পারি না, তো যেটুকুই পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু প্রায় অনেকগুলো ভিডিওই সেরেছি, কিন্তু আপনাদের সাড়া পাচ্ছি না বা কারো সাপোর্ট পাচ্ছি না। আমার ভিডিওতে একেবারেই কোনো ভিউস নেই, তারপরে চ্যানেলে সাবস্ক্রাইবার নেই। জানি না ভবিষ্যতে কি হবে, টিকে থাকতে পারবো কি না বাদ দিতে হবে সেটারও শিওর নেই। যেহেতু একবার চ্যানেল খুলেছি, তো এত সহজে তো আর হার মানলে চলবে না। সব কিছুরই একটা পরিশ্রম আছে, চেষ্টা আছে, চেষ্টা করে দেখি, হয়তোবা আপনাদের দোয়ায় আমি সফল হতেও পারি। এখানে হচ্ছে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, তো একে একে সব মশলা দিয়ে দিয়েছি। মাছ রান্না করার জন্য কী কী মশলা লাগে এটা তো স্বাভাবিক, সবাই জানে, এ কারণে আর বলে দিলাম না। তো এখন হচ্ছে মশলাটা কষানোর পরে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে এর সাথে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুটাও আগে থেকে ভাজা আর মাছটাও ভাজা, তাই একসাথে দিয়ে দিলাম। আর আলুগুলো ভাজতে ভাজতে এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, কারণে পানিটা কিন্তু অল্প দিয়েছি, আর তরকারিটা হতেও বেশি সময় লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটাকে কি নামে চিনেন আমি বলতে তো আর পারবো না, কিন্তু আমরা এটাকে বিলেতি ধনিয়া পাতা বলি। এখানে হচ্ছে দুপুরের খাবার রেডি, এই তো সে মাছ তরকারি আর লাল শাক ভাজি, সাথে আছে আম দিয়ে ডাল। ছোট মাছটা আমি রান্না করতে পারি নাই, সময় নাই, তো দুপুরে খাওয়া দাওয়া শেষে তারপরে বিকেল দিকে আমি ওটা রান্না করে নেব। এখন যদি ছোট মাছ রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে দুপুরের অনেক কাজ বাকি থেকে যাবে, তো এই কারণে ভাবলাম যে এগুলো দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই আর ওই তরকারিটা বিকেল দিকে রান্না করব। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, তো আমি বিকেল দিকে আবার ক্যামেরাটা অন করেছি। তো সেই গুড়া মাছের তরকারিটা এখন রান্না করব, তার জন্য এটা যেহেতু হাতে মেখে রান্না করব, তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফেড়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো তেল। সব কিছু দেওয়া শেষে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুন বাটা দেওয়ার কথা আমার মনে ছিল না, তো শেষের দিকে আমার মনে হলো, এই কারণে দিয়ে দিয়েছি।
তো দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবারে আন্দাজ করে পানিটা দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তো মাছটাকে আমি রান্না করে নেব। এটা রান্না করতে অতটা ঝামেলা না, হাতে মাখিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি তরকারিটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এই ধনিয়া পাতাটা যেহেতু একটু শক্ত হয়, এই কারণে আগে থেকেই দিয়ে দিতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।